শুভেচ্ছা জানাচ্ছি সাত বাগান থেকে। বন্ধুগণ, আজকে আপনাদের ফুল এবং ফলের কিছু সুন্দর কম্বিনেশন দেখাবো যা রয়েছে আমার বাগানে, সাত বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন দারুণ কিছু গাঁদা ফুল এখানে রয়েছে এবং কিছু বারো মাসি আম দেখাবো, যে আমগুলো একই গাছে এখন বড় আম হয়েছে, পাকার কিছু পেকেছে, কিছু পাকার উপক্রম, আবার কিছু মুকুল এসেছে, প্রচুর আম। চলুন দেখি এই গাছটিতে রয়েছে বড় সাইজের অনেকগুলো আম, যে আমগুলো কয়েকদিনের মধ্যে পাকবে, বেঁধে রেখেছি। আবার দেখতে পাচ্ছেন প্রচুর মুকুল গাছটিতে, সবগুলো গাছটিতেই প্রচুর আমের কলি এসছে, একটু একটু করে বড় হয়েছে। দেখাচ্ছি আমি প্রত্যেকটি গাছকে। এই গাছটিতে দেখতে পাচ্ছেন অনেক মুকুল, না মুকুল না কলি, এটা ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটিতেও অনেক কলি এসছে এবং এই গাছটি দেখেছেন বড় আম রয়েছে এবং প্রচুর আমের মুকুল। ভিতরে আরো অনেকগুলো আম রয়েছে, আমি একটা আম দেখাচ্ছি ভিতরে ঢুকে। ওই দেখতে পাচ্ছেন আমগুলো, আরো আম রয়েছে সাইড দিয়ে, এই সাইড দিয়ে কিছু আম রয়েছে। এই গাছটিতে দেখেন এই গাছের আম অনেক বড় হয়, অনেকগুলো আম রয়েছে, এখানেও কিছু গাঁদা ফুল রয়েছে। এটা অত্যন্ত সুন্দর এবং মিষ্টি জাতের আম, থাইল্যান্ডের সবগুলো আমি থাইল্যান্ডের প্রজাতির আমের আটি হয় একদম চিকন, আমগুলো হয় বড়, প্রচুর আমের ভিতরে মাংস হয়ে থাকে। আমাদের গাছে আবার ডালিমও এসেছে, দেখেন খুব সুন্দর কালার হচ্ছে। আবার এদিকে দেখেন এই গাছটায় কতগুলো আম এসছে, সর্বমোট 11টি আম গাছ রয়েছে, 11টি আম গাছে প্রচুর আমের কলি এসছে। এই গাছটা বেশ অনেক বড়ই এনেছিলাম এবং প্রচুর আমের কলি দেখতে পাচ্ছি। সবগুলো আম টেকে গেলে গাছটি হেলিয়ে পড়বে। আরেকটি আম আমি দেখাচ্ছি, যেটা নাকি এত সুন্দর রং হয়ে পেকেছে, যে কোনো লোকের দেখলেই লোভ লাগবে। দেখুন
চমৎকার, দুটি আম একসঙ্গে রয়েছে, যা একটি আম গাছে পেকে রয়েছে, সম্পূর্ণ ফরমালিন মুক্ত। এটা কিন্তু বিদেশি জাতের একটি সবেদা ফল, একটু লম্বাচে হয়ে থাকে দেখতে পাচ্ছেন, আরো প্রচুর এসছে গাছগুলোতে, দেখেন পুরো গাছ ভর্তি, মানে কি বলবো আর, অত্যন্ত ভালো লাগার বিষয়। প্রত্যেকটি গাছে অনেকগুলো করে ফল এসছে, সবেদা আম, আর ফুল তো দেখতেই পাচ্ছেন, আরো দেখবেন আমার উপরের ছাদে আরো কিছু জিনিস রয়েছে। গোলাপ ফুলগুলো কেমন লাগছে বলুন, চমৎকার। আসলেই অনেক সময় কাটিয়ে দেওয়া যায় ছাদ বাগানে, যাদেরই মন খারাপ হয়ে যাবে আমার ছাদ বাগানে এসে ঘন্টা খানিক থাকবেন, মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন বকুল তলায় কত বড় একটি স্বাদের লাউ হয়েছে, এটা নাকি আমাদের জাকারিয়া যে চাষ করতেছেন এটা দিয়ে দুধ লাউ হবে ইনশাল্লাহ, আর এটা দিয়ে দুগি বানানো হবে। দারুন, দেখতে খুবই সুন্দর লাগছে। এই বছর টমেটোর যত্নটা খুব একটা নেওয়া হচ্ছে না, কিন্তু অনেক ফলেছে দেখুন, আল্লাহ পেকে আছে গাছে, আরো অনেক এসছে দেখতে পাচ্ছেন, প্রচুর। দুটো পেরে নিয়ে আসছি, কি সুন্দর রং হয়েছে দেখুন। আসলে সব কিছুরই ফলন ফলানো যায় ছাদ বাগানে, একটু সময় দেওয়া লাগে, যদি সময়টা দেয়া যায় সুন্দর করে ছাদ বাগান করা যায়, অনেক কিছু ফলানো যায়, ফুল ফল যে কোনো ধরনের ফলই হয়ে থাকে। এক কেজি সাইজের একটি আম, এর ভিতরের চিকন, চমৎকার মিষ্টি, দারুণ আম, দেখার মতো, আসলে সর্বময় একটি ছাদ সুন্দর করে সাজালে কিছু সময় প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা সময় ছাদে হাঁটাহাঁটি করলে শরীর স্বাস্থ্য মন ভালো রাখা সম্ভব। আসলে আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা ঘুম থেকে উঠতে চায় না সকালে, আমার অভ্যেস ছোটবেলা থেকেই,
একদম ফজরের নামাজের পরেই ঘুম থেকে ওঠা, এরপর ঘুম হয় না, শুয়ে থাকলেও ঘুম হয় না, এই অভ্যাসটা সকলেই করতে পারলে ভালো। সকালে অনেক সময় পাওয়া যায়, সকালে উঠে একটু ব্যায়াম করা যায়, পার্কে যেতে পারলে ভালো, না হলে একটু ছাদে এসে হাঁটাহাঁটি করলে, একটু যোগ ব্যায়াম করলে, একটু জগিং করলে রক্ত সঞ্চালন শরীর বৃদ্ধি পায়, শরীর মন ভালো থাকে। আর এই যে সকালের ওয়েদারটা একদম মুক্ত ওয়েদার, গাড়ি ঘোড়া খুব একটা চলছে না, গাড়ির যে ধোঁয়া এগুলো এই মুহূর্তে এই সকালটার মধ্যে নেই, যে বাতাসটা আসতেছে একদম মুক্ত বাতাস, পর্যাপ্ত পরিমাণে ছাদে অনেক গাছ আছে অক্সিজেনে ভর্তি এবং মুক্ত বাতাস, খুবই ভালো লাগার একটি জায়গা, সুন্দর একটি ছাদ বাগান। খুদা হাফেজ, আবার দেখা হবে কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক জায়গায়। ধন্যবাদ সবাইকে।